ধনী শিল্প মালিকদের আয়েশের জন্য গরিবের টাকায় সরকার ভর্তুকি দিতে পারে না। গ্যাসের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি বলেন, বিশ্ববাজার থেকে সরকার যে মূল্যে গ্যাস কিনছে শিল্প মালিকদের সেই দাম দিতে হবে। এতে মূল্যস্ফীতি উস্কে যাওয়ার সম্ভাবনা কম, আর যদি তা হয় তবে মূল্যস্ফীতির তাপ থেকে কম আয়ের মানুষকে সুরক্ষা দেওয়ার কর্মসূচিও নিয়েছে সরকার। রিজভী নিয়াজের রিপোর্ট। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে গোটা বিশ্বের মতো বাংলাদেশের মানুষ, বিশেষ করে কম আয়ের ভোক্তারা পড়ছেন মূল্যস্ফীতির তাপে। এমন অবস্থায় আগস্টে জ্বালানি তেলের দাম 40-52% বৃদ্ধির পর বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনলেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক। এমনকি প্রধানমন্ত্রীর মৃদু অসুস্থতা বিবেচনায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রশ্ন করতে নিরুৎসাহিত করার পরও তাকে থামানো যায়নি। এই ঋণের কারণে ইতিমধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এই ঋণের কারণে গ্যাসের দাম বাড়ানো হবে, অর্থাৎ মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে। প্লিজ আমরা এটা প্লিজ ভাই বলতে দেন না, বলতে দেন আমরা এটা সরকারের সদস্য বসুন বসুন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, অবশ্য সময় নিয়ে প্রশ্নের বিস্তারিত উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা। আজকে গ্যাস যেটা আমরা $6 স্পট প্রাইসে কিনতাম এলএনজি, সেটা এখন $68। তো কত ভর্তুকি দেবে সরকার? সরকার যে ভর্তুকিটা দেবে সে তো জনগণেরই টাকা। গ্যাস উৎপাদন এবং গ্যাস বিতরণ, বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ বিতরণে এমন যদি 40-50 হাজার 60 হাজার কোটি টাকা আমাকে ভর্তুকি দিতে হয়, তাহলে সেটা কি করে দেবে? বেসরকারি খাতের ব্যবসা এখানেও অনেক আছে, তাদেরকে আমি স্পষ্ট বলেছি যে গ্যাস আমরা দিতে পারবো, কিন্তু যে মূল্যে গ্যাস আমি বাড়িতে কিনে নিয়ে আসবো সেই মূল্যে যদি আপনারা দেন আমরা গ্যাস দিতে পারবো। তো এখন তো আমরা সেই বাল্কে যেটুকু বাড়ানোর শিল্প বা অন্যান্য সেখানে বাড়িয়েছে, এবং তারা যদি নিরবিচ্ছিন্ন গ্যাস সাপ্লাই চায় তাহলে যে মূল্যে কেনা হবে সেই মূল্যেই তাদের দিতে হবে, সেই মূল্যই তাদের দিতে হবে। এখানে ভর্তুকি দেওয়ার কোনো যৌক্তিকতাই নাই। আর এটা ভুলে যাবেন না যে ভর্তুকি টাকাটা তো জনগণেরই টাকা। IMF এর ঋণ পেতে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধি নয়, স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। IMF এসছে, IMF তখনই ঋণ দেয় সে ঋণ পরিশোধের যোগ্যতা যে দেশ অর্জন করে, তেমন কোনো শর্ত দিয়ে কিন্তু আমরা ঋণ নেই না। তবে অর্থনৈতিকভাবে যেমন বিদ্যুৎ, আমরা তো বিদ্যুতে ভর্তুকি দিচ্ছি, গ্যাসে ভর্তুকি দিচ্ছি। আমার প্রশ্ন হলো পৃথিবীর কোন দেশ বিদ্যুৎ আর গ্যাসে ভর্তুকি দেয়? কেউ দেয় না। ইংল্যান্ডে 150% বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধের পর, আমরা তো মাত্র 5% এখন বাড়ালাম। প্রধানমন্ত্রী বলেন, দাম খানিকটা বাড়ালে মানুষ যদি ব্যবহার কমায় সরকার সেই নীতিতে আছে। এভাবে গণভবনে বিদ্যুৎ ব্যবহার 50% পর্যন্ত কমানো হয়েছে বলে জাতীয় সংসদকে জানান শেখ হাসিনা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।